শিয়ালদা স্টেশন থেকে আমরা পরিবারের সবাই মিলে রওনা দিলাম দার্জিলিং মেলে করে ওই দূরে পাহাড়ের উদ্দেশ্যে। ফার্স্ট ক্লাস এসিতে একটা কূপ ঘরের মধ্যেই একসাথে সবাই মিলে যাওয়া, খাওয়া দাওয়া, আড্ডা, হৈহুল্লোড়, দারুণভাবে রাতটা কাটিয়ে সকাল সকাল নিউ জলপাইগুড়ি এবং দেখতে দেখতে দার্জিলিং এর দিন কিভাবে এসে গেল। শাশুড়ি বৌমা রেডি, শাশুড়িকে আজকে অন্য অ্যাটায়ারে তোমরা দেখতে পাচ্ছ, রূপটা দেখো। আমি এরকম মাকে অলওয়েজ বলি, কিন্তু মা সেই রূপ থেকে, মানে পুরনো সেই রূপ থেকে বেরোতে সাহস পায় না, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য আজকে মায়ের রূপ পাল্টেছে এবং তাতে মনটা মনে হচ্ছে আরো বেশি খুশি। সবাই ওরা রেডি হয়ে গেছে, ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই মিনিট পাঁচেক আগে সব কমপ্লিট হলো গোছানো, মানে আমাদের লাস্ট মোমেন্টে চলে, আরে কিছু মিস করিনি তো, মিস করিনি তো, এরকম মনে হয় সবারই চলতে থাকে। গাড়িও এসে গেছে, এখন জাস্ট বেরোবো। ও বাজে কটা? বাজে 8:05। ব্যাগ এখানে এত কিছু নেওয়া হয়েছে, ওটা মা বাবাদের, ওর মধ্যে খাওয়া দাওয়ার মানে টুকটাক যে স্ন্যাক্সগুলো সেখানে, এখানে রিয়ানের ব্যাগ, ওর জন্য ওর পার্সোনাল পুরো ব্যাগ লেগেছে, এটা টুকায়ের ব্যাগ মানে সপ্তর্ষর, এটা আমার, এখানেও টুকায়ের সাইড ব্যাগ, এটা রিয়ানের প্লাস আমার, ওই একই হয়ে গেছে সব ব্যাগ, প্লাস ওখানে আমাদের আজকের খাবার জলের বোতল, এটা অনলি রিয়ানের জন্য যাতে ওর জলটা সবসময় ওকে বেস্ট জল দিতে পারি, আপাতত এটা, এবং ওখানে মায়ের হ্যান্ডব্যাগ রয়েছে। ওই যে 8:05 বাজতে চললো, মা দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। আসো আসো আসো, চলে এসো, সবাই বেরিয়ে গেছি, আবার ঢুকেছে আর একটা ফোন নিতে, মানে কিছু না কিছু একটা মিস হতেই হবে। সো এটা হলো আজকের আমাদের বাহন শিয়ালদা স্টেশন অব্দি যাওয়ার জন্য। আমাদের যাওয়ার কথা ছিল রবিদার গাড়িতে, কিন্তু এতগুলো লাগেজ যেটা পসিবল না, তাই পুরো এত বড় গাড়িটা আমাদের লেগে যাচ্ছে। পেছনে আমাদের এই যে বড় লাগেজ সেট হয়ে গেছে, আর এখানে ভর্তি ভাই সব কিছু, আর এখানে আমাদের মেইন লাগেজ। বেশ কয়েকদিন হাতে নিয়ে রওনা দিলাম, মাথায় অনেক কিছু প্ল্যান রয়েছে। এই যেমন প্রথমেই যাব অফবিট কিছু পাহাড়ি ডেস্টিনেশনে, পৌঁছে গেছি আপাতত শিয়ালদাতে। প্রথমে এসেই আমাদের একটু কুলিওয়ালাদের সাথে দরদাম চলছে, যেটা খুব স্বাভাবিক ঘটনা, বহুদিন বাদে শিয়ালদা স্টেশনে আসা হলো আমাদের, তাও আবার এমন বিশেষ একটা কারণে। ভীষণ ব্যস্ত এই স্টেশনের প্রতিটা মানুষ যেন প্রতি মুহূর্তেই কিছু না কিছু করছে, আমরাও কিছু না ভেবে একদম ছোটা দিলাম, তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে যে, হাতে সময় আছে কিন্তু দার্জিলিং মেলে উঠব, এই ছিল বিশাল উত্তেজনা। ট্রেনের নাম্বারটা দারুণ, 1, 2, 3, 4, 3, দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাস এসি। আর দেরি না করে চটপট ট্রেনে উঠি আগে। এইটা আমাদের কোচ, এদিকে এন্ট্রি, এন্ট্রি টেনশন, এই যে কেবিনটা রয়েছে, এটা যে ফার্স্ট কেবিনটা আমাদের পড়েছে, এটা, ও ওয়াও, এই আমাদের পড়েছে। ঘরের লোকেরা কই, আরেকজন কি করছে এক্সপেরিমেন্ট লাইট জ্বালানো নিয়ে, আমাদের বাড়িতে এসেছি নাকি? দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাসে এনি আমাদের সেকেন্ড এক্সপেরিয়েন্স হলো, যখন ফার্স্ট টাইম গেছিলাম সে সময় ব্লগিং টগিং জানতাম না। আরেকজন আসা শুরু করে দিয়ে বলছে খাবার খাবে, চলো সবার আগে উনি ডিনার করার জন্য ব্যস্ত হয়ে গেছে। যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা এরকম কূপের সাইডে এরকম একটা প্যাসেজ রয়েছে যেখান দিয়ে লোকজন যাতায়াত করছে, এবং তারপর এই যে কূপ যেখানে 1, 2, 3, 4 চারটে বার্থ রয়েছে, আর কে কোন বার্থে যাবে সেগুলো ঠিক করা হয়েছে কিছু? অবশ্যই নিচে তো তোমার একটা ফিক্সড, আর একটা আমার একটা ফিক্সড নিচে, তোমার ফিক্সড নাকি? আমার ছেলে নিচে, তুমি উপরে, বাবা উপরে, আমি আর আমার ছেলে নিচে, মানে তোমরা সবাই দলবাজি করে নিয়েছো আলাদা। আমি শুবো, আমার সোনা বাবা কি খাচ্ছে দেখি, এই এদিকে যা না বাবা, পরে যাবো, একটু পরে যাবো, এখন আপনারা তো বসে বসে, আমরা তো চিকেন পকোড়া খাচ্ছি, খাই খাই। সাইডে এরকম সিঁড়ি থাকাতে কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ সুবিধে, আর সাথে অবশ্যই রয়েছে বালিশ, দুটো বিছানা চাদর, কম্বল। ওদেরকে কূপের মধ্যে রেখে এখন আমরা একটু শপিং করতে বেরিয়েছি, কারণ এখনো হাতে অনেক সময় আছে, তাই না বলো? জল নেবো, কোল্ড ড্রিঙ্কস নেবো, মিষ্টি নেবো, জল, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব প্ল্যান করতে করতে বেরিয়েছে। এই যে ট্রেনটা কিন্তু সত্যি ভীষণ পরিষ্কার, প্রতিটি কূপে আলাদা করে ডাস্টবিন রয়েছে, এছাড়া টয়লেটও ভীষণ ক্লিন। ইম্পর্টেন্ট একটা কাজ চলছে এই মুহূর্তে, সব না সব না, সেটা হলো যে রিয়ান বাবুর গাড়ি, যেগুলো মানে মাস্ট, একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের বাড়ি থেকে বেরোলে ওনার গাড়ি যেন অবশ্যই আমরা সাথে করে আনি, সেগুলো বের করে দেওয়া হচ্ছে, এবার সংসার পাতবে। Yay!
ড্যাশবোর্ড হয়েছে, বলো মা। আচ্ছা একটু ঘুরে বেড়াক না, কোথায় যাবে কোথায় যাবে, কি করবে, যাচ্ছে কোথায় বাবা? এটা নাকি এখন ওকে খুলে দিতে হবে, ও ঘরে যাবে না, ঘরে যাবে না, বুঝলি তো? দার্জিলিং যাবো না, দার্জিলিং যাবো না, চলে চলে চলে, এ বাবা বাবা দৌড় দিচ্ছে, বাবা দৌড় দিচ্ছে, এই ধরো ধরো বাবাকে ধরো, বাবাকে ধরো, দিলো ট্রেন ছেড়ে, দুগা 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 করো সবাই, ছাড়ছি শিয়ালদা স্টেশন, টাটা, আবার দেখা হচ্ছে কয়েকদিনের মধ্যে। পরিবারের সবাই একসাথে মিলে যাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা রকম মজা রয়েছে। এই যেমন বাড়ি থেকে আমরা বেশ মজার মজার খাবার বানিয়ে এনেছি, এবার সবাই মিলে হই হুল্লোড় করতে করতে সেই খাবার খাবো, কত গল্প করব, আরো কত কি। রাতের ডিনার চলছে এখন, রাইস নুডলস আর সিজুয়ান চিকেন। চিলি চিকেন না, সিজুয়ান চিকেন, খুব ঝাল হয়েছে। বেশ রাত্রেবেলা ট্রেনে চড়তে চড়তে এরকম ডিনার হলে বেশ ভালোই লাগে, সাথে স্যালাডও আছে। আচ্ছা কোল্ড ড্রিঙ্কসও আছে আবার, রাইট। কত রসগোল্লা, ঠিকমতো খাওয়া দাওয়া করছেন তো, লজ্জা পাবেন না, ওকে? না, আপনি খাচ্ছেন ঠিকমতো? আর সবাইকে পরিবেশন করে আমার এখন কেবল শুরু হবে, এখনো স্টার্ট করতে পারিনি। ও দাদা আপনি খেয়েছেন? বলো হ্যাঁ। এখানে আমার জায়গা ঠিক হচ্ছে, বর করে দিলেন বিছানা, এইখানে বসবে, এইখানে শোবেন শ্বশুর মশাই, ও না সরি কি জানো শোবে, মা শোবে, এইখানে আমার কর্তা এবং যে এই যে ইনি, আর এইখানে শোবে বাবা। মানে তাহলে কি হবে, আমাদের এরকম কোনাগাটি চোখাচোখি হবে, মা বাবার কোনাগাটি চোখাচোখি হবে, ভালো না আইডিয়াটা, ভালো না বলো? সবাই নিচে শোয়ার ব্যবস্থা করছে, মায়ের বিছানা আমি করে দিলাম, টুকাই করলো এই ওপরের গুলো বিছানা। কেন শুরু হয়ে গেল আমাদের রিয়ানকে ঘুম পাড়ানোর প্রচেষ্টা। ট্রেনের মধ্যে এই নীল লাইটটার জন্য আমাদের বেশ সুবিধা হচ্ছিল, লাইট জ্বালিয়ে দিয়েছে রিয়ান নিজে, চলে এসেছে আমার কাছে ওপরে, বেশ অনেকক্ষণ ধরে আদর খেলো, তারপর আবার নিচে। বেটা বাপের জুতো পরে ঘুরে বেড়াচ্ছে এত রাত্রেবেলা, হ্যাঁ ওটা কানে দাও, হ্যালো বলো, আর জুতো পরে ঘুরে বেড়া রাত্রেবেলা, হ্যালো। অনেকক্ষণ দাপাদাপির পর ফাইনালি রিয়ান ঘুমলো, আর এদিকে ট্রেন এসে বেশ অনেকক্ষণের জন্য দাঁড়িয়েছিল কোনো একটা নাম না জানা স্টেশনে, যেখানে এই আলো আধারিতে একটা মানুষেরও দেখা মিলল না। আমি টয়লেটে যেতে গিয়ে হঠাৎ করে স্টেশনটা দেখে থমকে দাঁড়ালাম, কেমন যেন ভৌতিক ভৌতিক ব্যাপার একটা। আর ওইদিকে কূপ ঘরে এসে দেখি সবাই নাক ডাকছে, বন্ধ করে দিলাম দরজা, এবং তারপর কখন যেন সকাল হয়ে এলো, চারিদিকে তখনও ঘন কুয়াশা, এর মধ্যেই বারসইতে পৌঁছলাম আমরা। ছটা ২৯, এই চারপাশটা কি সুন্দর লাগছে, মানে একদম কুয়াশার মধ্যে গাছগুলো দেখা যাচ্ছে। এখনো অবধি যে টাইম স্কেডিউল, ট্রেন এক ঘন্টা লেট চলছে, ৮:১৫ পৌঁছানোর কথা এনজিপি, তো এখন মনে হচ্ছে না ৯:৩০ আগে ঢুকতে পারবো। কোথায় একটা অনেকক্ষণ ধরে আটকে আছে, জানি না কোথায়, সূর্যের দেখা প্রপারলি মিলেছে, আর এখন বাজে ৭:৩০ সকাল। ও দাদা ভালো ঘুমিয়েছে রাতে, হাসি বেরিয়েছে তো এক গাল, উলিয়ে বাবালে, কেমন ঘুমিয়েছে সব তো? আমরা এখন দাঁড়িয়েছি এনজিপি, ঢুকবো ঢুকবো করছি, নর্থ বেঙ্গলের হাওয়া সব পাওনি, এখন এসির হাওয়াটাই খাচ্ছ। আমাদের আটজন নতুন একটা নতুন জামা, ওই ইগলুদের মতো ঠান্ডাকে প্রোটেক্ট করার জন্য, এটা মনে নাকও ঢেকে দেয় না, গলা নাক ওই দাঁড়া বেচারা হাই তুলছে, ওটা করো না, ইরিটেট হয়ে গেলে কিন্তু খুলে ফেলে দেবে সব। দেখতে আমার ওই দেখো আরেকজন এসছে বন্ধুকে দেখতে, নামছি এনজিপি, বাপরে বিশাল রোদ্দুর, যেরকম ঠান্ডা ভেবেছিলাম একদমই নয়, লাভ দিই একটা। নামলাম নিউ জলপাইগুড়ি, পেলাম নর্থ বেঙ্গলের হাওয়া,
এই হাওয়ার মধ্যে একটা জাদু আছে। হাজারে হাজারে মানুষ নানা জায়গা থেকে এই হাওয়া পেতে চলে আসে এই উত্তরবঙ্গে। বাবা আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং এ কি আছে? উঠলাম গাড়িতে, সমতল ভূমি পেরিয়ে ওই দূরে পাহাড়ের কাছে যাই। তোমাদের এক ঝলক দেখিয়ে দিই বরং কোথায় চলছি। এই যে, এই সেই অপরূপ সুন্দর জায়গা, নাম চারখোল, কালিম্পংয়ের ছোট্ট একটা গ্রাম। এখানে দারুণ দারুণ অভিজ্ঞতা হয়েছে আমাদের, সব শেয়ার করে নেব নেক্সট ভিডিওতে। ততক্ষণে স্টে টিউনড।